একটা প্যান বসিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। ওতেই শুকনো লঙ্কা ভাজবো আর টমেটো। আমি টমেটো গুলোকে একটু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিচ্ছি 4-5 কোষা, কিছুক্ষণ দিয়েছি। লঙ্কাগুলো ওই দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এক টুক করে আমি উঠিয়ে দিচ্ছি। এই যে ভাজা হয়ে গেল, এবার আমি মিক্সারের জারে একটু দেবো। এইগুলো যে ভেজে রেখেছি ভাজা টমেটোগুলো আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা, রসুন, এর সাথে আমি একটু অল্প জল দিচ্ছি। তেল দিয়ে দিন আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আমি এইটা টমেটোটা যে পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই আমার চাটনি বানানো হয়েছে। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, এখানে চিনিও 1 চামচ চিনি দিচ্ছি। এবার আমি নুন আর চিনি ভালো করে সাথে মিশিয়ে নেব। এই চাটনি তুমি যদি রেখে দাও 2-4 দিন খেতে পারো। এই চাটনি তুমি ভাতের সাথে রুটির সাথে খেতে পারবে। ঘন ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা একটা জায়গার মধ্যে ফেলে নিচ্ছি আমি। মোমো বানাতে গেলে 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি মিক্সারে একটু দিয়ে নেব। দেখো মাংসটা একদম শুকনো শুকনো করে মিহি মতন হয়ে গেছে। মাংসটা নেচি মতো মিক্সার জার থেকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দুবো ছোট ছোট করে গাজর কেটে রেখেছি। গাজর কাটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাজর কাটা দিচ্ছি, পেঁয়াজও ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কিছুটা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি। আমি সোয়া সস 1 চামচ দিচ্ছি, ভিনিগার 1 চামচ দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে মরিচ গুঁড়ো 1/2 চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। এখানে রসুন 1/2 কুচানো দিচ্ছি। এবার রসুন কুচানো দিচ্ছি। এখানে পেঁয়াজ কালি, পেঁয়াজের কালি কেটে রেখেছি ছোটো ছোটো করে, পেঁয়াজ কালিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এইটাকে ভালো করে মেখে রাখবো। মাখা আমার হয়ে গেছে, এটা একটু 10-15 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রাখছি। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাস চাপা বেশ কি একটা বসিয়েছি। সাদা তেল, সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি যে মাংসটা করেছি তার যে বাড়তি যে হাড্ডি কুটিগুলো রয়েছে সেইগুলো আমি মাংসগুলো অল্প মাংস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন কুচি গুলো মাংসের সাথে তুলে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি আমি, বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি। 1 লিটারের মতো জল দিয়ে দিই। দিয়ে এটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা এইদিকে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। ভীম কড়াই ছোটো ছোটো করে ভীম কড়াই কেটে রেখেছি, ভীম কড়াইগুলো কাটা দিয়ে দিন। এখানে গাজর কেটে রেখেছি, গাজর কাটাটাও দিয়ে দিন। ভালো
ভাজতে অনেকটা নরম হয়ে গেছে, একটু আলাদা করে ভেজে নিন, এর হালচিনি গন্ধটা চলে গেল। সুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, মোটা সুটিগুলোও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। মাংসটা যে আমি ভেজে তুলে দিয়েছি, এখানে জল ঢেলে দিয়েছি, মাংসটা কিন্তু সেদ্ধ হচ্ছে এখানে। এবার আমি ভাজা সবজিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে, ভাজা সবজিগুলো তুলে দিন। রসুন কুচি দেওয়া হয়ে গেছে, আদা ছোট ছোট করে আদা কেটে রেখেছি, আদা কাটাগুলো এর মধ্যে তুলে দিন। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটু চাপা দিয়ে ওটা সেদ্ধ হোক। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসগুলো আমি একটু তুলে নিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি, আর জলে জল দিয়ে আমি একটু গুলে নেব। সুপটার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা দিলে খেতেও ভালো হবে আর একটু ঘন ঘন হবে। সয়া সস দিচ্ছি আমি এর মধ্যে, 1 চামচ ভিনিগার দিচ্ছি, হাড্ডি থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। এখানে যখন একটা একটা মাংসগুলো পড়বে তখন কিন্তু স্যুপটা ভালো লাগবে খেতে। এবার আমি মাংসগুলো সেদ্ধ মাংসগুলো যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একবার একটু ফুটিয়ে নেব, দারুণ দেখতে লাগছে, মাংস আছে সবজিও আছে। এই শীতকালে শীতের সময় সবজি দিয়ে স্যুপ বানালে এই স্যুপটা খেতেও কিন্তু খুব মজাদার। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্যুপ আমার রেডি, নাবানোর আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। মুগগুলো বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু তেল দিচ্ছি, সাদা তেল একটুখানি দিয়ে দিচ্ছি। তেলটা নুনটা ভালো করে মেখে নিচ্ছি ময়দাটার সাথে নিয়ে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এটা, একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে অসুবিধা আছে, তাই একটু অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আমি মোমো বানানোর জন্যে দেখো ময়দাটা আমি বেশি নরম হয়ে গেলে তুমি শেপ দিতে পারবে না, শেপ দিতে গেলে নষ্ট হয়ে যাবে শেপটা, যার ফলে ঠিক একদম নিয়ম মাফিক খুব শক্ত নয় আর খুব নরমও নয়। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু চাপা দিয়ে 8-10 মিনিট চাপা দিয়ে রাখছি। এবার আমি একটু ঘেসে গুচিটা কেটে নেব, প্রত্যেকটা গুচি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি অল্প করে গুঁড়ি নিয়ে বেলে দেখাচ্ছি, একটু পাতলা করে, যতটা পাতলা হবে তবেই ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এইভাবে আমি সবগুলোকে এবার বেলে নেব। দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আমি যে মেখে চাপা দিয়ে রেখেছিলাম চাপাটা আমি খুলে দেখছি কীরকম হয়েছে। দেখো এরপর আমি ধনে পাতাগুলো একটু ধনে পাতা দিচ্ছি, আর একটু সর্ষের তেলও একটু দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। ফের আমি আর একবার এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো এইভাবে ভাঁজ দিচ্ছি আমি, এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করবে, আমি করেছি আমার পছন্দের ডিজাইন, এটা যেরকম পারবে ডিজাইন করবে সেই রকমই ডিজাইন এটা হবে।
এইভাবে আমি সবগুলোকে মানিয়ে নেব। আমি একটু হাতে সর্ষের তেল নিয়েছি, আমি যে জায়গাটার মধ্যে মোমোটা বসাবো সেদ্ধ, আমি সেটা একটু তেল হাত করে তেল বুলিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়, একটু জড়িয়ে যায়। এখানে ডেসকিতে আমি জল বসিয়ে দিয়ে গেছি, গ্যাসে জল ফুটছে, আমি এটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি মোমোগুলো একটা একটা করে এর মধ্যে তুলে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। মোমোগুলো সাজিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হওয়ার জন্য। দেখি আমার মোমোকে আমার বসিয়ে দিয়ে গেছি যে, কিন্তু খুবই সেদ্ধ হয়ে গেছে, খুবই বড় বড় হয়ে গেছে। নাড়িয়ে ঢেলে নিচ্ছি, দেখো আমার মোমো এখানে রেডি। এবার পরিভূষণের পালা। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, এই মোমো যদি তোমাদের চিকেন মোমো তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও। ভেতরটা কেমন হয়েছে একটাকে ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভেতরটা, একদম দারুণ হয়েছে।